শোভন চট্টোপাধ্যায় কি সক্রিয় রাজনীতিতে ফিরছেন তা নিয়ে জল্পনা উস্কে দিলেন শোভন বৈশাখী। শোভন চট্টোপাধ্যায় বললেন, যে মুহূর্তে মানুষ দেখবে তখন বলবো, এবং তিনি আরো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদই আমার জন্য যথেষ্ট। এমনই বলছেন শোভন চট্টোপাধ্যায়, যার মাথায় মমতার ছাতা আছে রাজনীতিতে তার সক্রিয় হওয়া আর বেশি দিনের অপেক্ষা নয়। দিদির হাতে ঘর গড়া শোভনের কেরিয়ার, মমতার কথা অনুযায়ী শোভন সব পদক্ষেপ নিয়েছেন বলছেন বৈশাখী। ভাইফোঁটার দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান শোভন বৈশাখী। এটা তো আমার প্রত্যেক বছরে এই আশীর্বাদটুকুনি পাথেয় করে তোমার পথ চলে, এটা এই বছরই তো প্রথম নয়, এটা যেটাই হোক এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। দিদি কি বললেন? কি বললেন? আশীর্বাদটাই আমার কাছে যথেষ্ট। সক্রিয়ভাবে কবে দেখবে বাংলার মানুষ শোভন চট্টোপাধ্যায়কে আবার রাজনীতিতে? এই প্রশ্নের উত্তর যে মুহূর্তে দেখবে সেই মুহূর্তেই এই বুমগুলো আসবে, তাদের কাছেই ব্যক্ত করবো। দাদা, অন্য অস্থিরতাটাকে এখন যেটা বলছেন সেই জায়গাটাকে বলি যে কখনোই নয়, অস্থিরতাটা স্পোরাটিকভাবে 200 কিলোমিটার দূরে 500 কিলোমিটার দূরে একটা মানসিকতা, এক মানসিক বিকৃতিতে কিছু মানুষ এগুলো ঘটাচ্ছে এবং সেটাকে প্রতিহত করবার জন্য প্রশাসন ব্যবস্থা নেয়। তো অনেক ক্ষেত্রেই যে মনে হয় যে আপনাদের, কিন্তু আলটিমেটলি দেখেন যে অ্যাকশান নিতে কিন্তু প্রশাসন কোথাও দ্বিধাবোধ করে না। এক্ষেত্রে রাজ্যে প্রত্যেকটা ঘটনাতে প্রশাসনের ভূমিকায় আপনি সন্তুষ্ট? যা যারা আপনি গতকাল উত্তরবঙ্গে বলুন বা আর্জিকর বলুন, যা ঘটনা ঘটেছে সম্প্রতিকালে, 9th আগস্ট আর্জিকর আর আজকে হলো 3rd নভেম্বর, এই সময়ের মধ্যে ভারতবর্ষের ক্রিমিনাল রেকর্ড অনুযায়ী কতগুলো ঘটনা ঘটেছে পশ্চিমবাংলা, কিন্তু ভারতবর্ষের মধ্যেই একটা অঙ্গরাজ্য। যে বিকৃতি মানে বিকৃত মানসিকতা যে মানুষগুলো যে ঘটাচ্ছে তাকে প্রতিহত করবার জন্য প্রশাসনের যে ভূমিকা নেওয়ার দরকার, আইন কিন্তু আইনের পদ নেবে, কোনো ব্যক্তির ইচ্ছায় যে তার অ্যাকশান নেবে আর রিল্যাক্সেশন পাবে এরকম ধরনের হতে পারে না। আর সেই অ্যাকশান তো প্রসেস হচ্ছে, কিন্তু এটা ঠিক যে কলকাতার পুলিশ যে অ্যাকশান করেছিল সেই অ্যাকশানের বাইরে এখনও পর্যন্ত আসেনি, কোর্টের মনিটরিংও হচ্ছে এ ব্যাপারে, এই মুহূর্তে আন্ডার ট্রায়ালে খুব তাড়াতাড়ি এই বিষয়ে কোনো মন্তব্য মানে অনেকে করেন, কিন্তু আমি সে ব্যাপারে অভ্যস্ত নই। শোভন চট্টোপাধ্যায় যখন এই কথা বলছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তখন বলছেন, যার মাথায় মমতার ছাতা আছে সক্রিয় রাজনীতিতে ফেরা তার জন্য আর বেশি দিনের অপেক্ষা নয়। একই সঙ্গে তিনি এটাও বলছেন যে মমতার কথা অনুযায়ী শোভন সব পদক্ষেপ নিয়েছে। গত কয়েক বছর ধরে এই যে একটা সুন্দর দিনে এই শোভন আর দিদির যে সম্পর্কটা, এটা যখন দেখি তখন মনে হয় যে ডিস্টেন্স যে বলে যে মানুষের মনের মধ্যে ফিলিংস কমিয়ে দেয়, সেটা যে কোনোভাবেই কমেনি, সেটা রিকনফার্মড হয় এবং সেটা খুব রিঅ্যাসিওর্ড হয়, এটুকুই বলতে পারি। শোভনবাবুকে কবে দেখা যাবে সক্রিয়ভাবে রাজনীতিতে? দেখুন, আমি মনে করি শোভনের রাজনৈতিক কেরিয়ারটা তো দিদির হাতে গড়া এবং ও দিদির কথা অনুযায়ী প্রত্যেক পদক্ষেপ নিয়েছে আজ পর্যন্ত। তো যখন দিদি মনে করবেন ওকে সক্রিয়ভাবে পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজন, তখন নিশ্চয়ই ওকে সক্রিয় করবেন। আর আমি এটা বুঝি যে যার মাথার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনীতিবিদের অভিজ্ঞতার ছায়া আছে, তাকে সক্রিয় হিসেবে দেখাটা বোধহয় আর বেশি দিনের অপেক্ষা হবে না। সেই দুঃখজনক, এটা তো কোনোভাবে আমাদেরকে কোথাও স্বস্তিতে থাকতে দিচ্ছে না, এবং প্রতিদিন এই ঘটনাগুলো ঘটে চলেছে, ক্রমশ বাড়ছে। এটা শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষ জুড়ে রেপ কালচারটা এমনভাবে ছড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে মহিলাদেরকে জব্দ করার এটাই সবচেয়ে ভালো অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে। তো যতক্ষণ না মানুষের মনের মধ্যে শুভ চেতনার উদয় হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের দানবিক আক্রমণ মহিলাদের ওপর থামবে বলে মনে হয় না। পশ্চিমবঙ্গের সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছিল, এবং যেটা প্রমাণ হচ্ছে যে সিবিআই যতটা আমাদের সরকার বা আমাদের পুলিশ যতটা ইনভেস্টিগেট করেছিল তার বিয়ন্ডে গিয়ে কিছুই করতে পারেনি আজ পর্যন্ত।